আরে শোতে স্বাগতম। সর্বশেষ উন্নয়নে একটি বিধ্বংসী আগুন স্পেনের পূর্ব বন্দর শহর ভ্যালেন্সিয়ার একটি আবাসিক ব্লকের মধ্যে দিয়ে ছিঁড়ে গেছে। কমপক্ষে চারজনের প্রাণহানি করেছে এবং ১৪ জন আহত হয়েছে। ট্র্যাজেডিটি ২৩শে ফেব্রুয়ারি ২০২৪ প্রকাশিত হয়েছিল, যখন একটি বিশাল অগ্নিকাণ্ড একটি বহুতল অ্যাপার্টমেন্ট বিল্ডিংকে গ্রাস করেছিল, ধ্বংস এবং দুঃখের একটি পথ রেখেছিল। সিটি কাউন্সিলের একটি সূত্র যারা নাম প্রকাশ না করার অনুরোধ করেছিল তারা ভাগ করে নিয়েছে যে মৃতের সংখ্যা সম্ভাব্যভাবে বাড়তে পারে, ১৯ জনের এখনও হিসাব নেই। দম বন্ধ করে জরুরি পরিষেবাগুলি বিল্ডিংয়ের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষের মধ্যে বেঁচে থাকা ব্যক্তিদের জন্য তাদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। ভ্যালেন্সিয়া অঞ্চলের জরুরি পরিষেবার ডেপুটি ডিরেক্টর জর্জ সুয়ারেজ টরেস সাংবাদিকদের এই ভয়াবহ খবরটি নিশ্চিত করে বলেছেন, এটি নিশ্চিত করা যেতে পারে যে চারজন মারা গেছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্তাধীন রয়েছে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের উৎস নির্ধারণের জন্য কঠোর পরিশ্রম করছে। ক্ষতিগ্রস্ত এলাকাটি ঘেরাও করা হয়েছে কারণ ফরেন্সিক দলগুলি এই মর্মান্তিক ঘটনার উপর আলোকপাত করার জন্য সতর্কতার সাথে প্রমাণ সংগ্রহ করছে। এই হৃদয় বিদারক ইভেন্টে যারা নিহত হয়েছে তাদের পরিবার ও প্রিয়জনদের কাছে আমাদের হৃদয় জুড়েছে। আমরা আহতদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করি। আমাদের রিপোর্টারদের দল অক্লান্ত পরিশ্রম করে আপনার সর্বশেষ উন্নয়ন নিয়ে আসার সাথে সাথে এই গল্পটি প্রকাশ পেতে থাকলে আরও আপডেটের জন্য সাথে থাকুন।